এই গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। সো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে পাঠান মুভিটি সম্পর্কে হালকা স্পয়লার দেব আপনাদেরকে। সো ভিডিওটি হচ্ছে, দ্বিতীয়বারের মতো আবারও দেখলাম এইচডিতে পাঠান মুভি। পাঠান ইন্ডিয়ায় একজন শক্তিশালী র এজেন্ট, জিমও পূর্বে ইন্ডিয়ারও র এজেন্ট ছিল। একবার এক টেররিস্ট গ্রুপ জিম ও তার স্ত্রীকে কিডন্যাপ করে মুক্তিপণ 10 কোটি রুপি দাবি করে। পরে সেই র এজেন্ট এর প্রধান কর্নেল টেররিস্টের সাথে সমঝোতা না করে তাদের দাবি প্রত্যাখ্যান করে। তারপর জিমের প্রেগন্যান্ট স্ত্রীকে হত্যা করে তার ওই চোখের সামনে। তাই জিম ভারতকে রক্তবীজ নামক এক মহামারী ভাইরাস দিয়ে ধ্বংস করার প্রতিশোধের নেশায় এত কাহিনী। সো আর অন্যদিকে পাঠান তার দেশ রক্ষা করতে জিমের সাথে তুমুল লড়াই। রুবিনা পাকিস্তানি আইএসআই এজেন্ট, তার বাবা ছিল একজন জার্নালিস্ট, সরকার বিরোধী কিছু আর্টিকেল লিখেছিল বলে হত্যা করা হয়। তাই রুবিনা সরকারের তত্ত্বাবধানে থেকে ডাক্তারি পড়াশোনা করে আইএসআই এজেন্টে জয়েন করে। স্ক্রিপ্ট আহামারি কিছু না হলেও পাঠান নাম দিয়েই বাজিমাত করলো, আর সাথে ভাইজানের কেমিও তো আছেই। তবে যারা অ্যাকশন থ্রিলার পছন্দ করে তারা মুভিটি দেখতে পারেন। সাথে লোকেশন আর দীপিকার লুক, এক্সপ্রেশন, কাস্টিউমস মাইন্ড ব্লোয়িং কম্বিনেশন ছিল। মুভিতে দুইটা অ্যাকশন সিকোয়েন্স ভালো লাগছে। প্রথমত ফ্লাইং জেট পরে যখন দুজন আকাশপথে অ্যাকশন দৃশ্য, আর দ্বিতীয়ত বরফ সাগরের উপর দিয়ে বাইক নিয়ে ছোটাছুটি। পুরোটাই সাগর কিন্তু পানি বরফ হয়ে আছে বোঝার কোনো উপায় নেই। আর দীপিকার যখন বরফের উপর দিয়ে স্কেটিং করছিল তখন জিম বোমা ছড়ে তখন বরফ ফেটে পানির নিচে তলিয়ে গেল দীপিকা। হ্যাপি ওয়াচিং, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আবার নতুন কোনো আপডেট নিয়ে আপনাদের সামনে থাকবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।